আলোচনা করছি আজকের এই মহতি অনুষ্ঠানে। সংসারেতে দারুণ ব্যথা লাগাই যখন প্রাণী, আমি যে নেই এই কথাটা মনটা যেন জানে, যে আছে সকলটা একাল হতে ভিন্ন, তাহার গায়ে লাগে না তো কোনো ক্ষতের চিহ্ন। সংসারের সমস্ত ব্যথা ভুলে জীবনের মূল স্রোত থেকে বেরিয়ে এসে একটুখানি উৎসাহ, একটুখানি উদ্দীপনা, একটুখানি উল্লাস, একটুখানি আবেগ হওয়ার চেষ্টা যুবকাপ 2019-এর আয়োজনের মাধ্যমে। কারণ আমরা জানি অদ্ভুত আধার একটি মেয়ে পৃথিবী, যারা অদ্ভুত সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবীটা অচল, আজ তাদের সুখ পরামর্শ চায়। তাই মানুষে মানুষে প্রীতি সেতু বন্ধন করবার তাগিদে আজকের যুব কাপ 2019 দর্শকদের কাছ থেকে করতে চাইবো এই বিশেষ নান্দনিক মুহূর্তকে আরো মুখরিত করবার জন্য। প্লিজ করে হাতে দাঁড়িয়ে হয়ে যান একদিক থেকে। জয় কৃষ্ণপুরের সমস্ত সভ্য যারা আছেন, আমন্ত্রিত অতিথি ইতাই জেঠু, আরো থেকে যারা যারা আছেন দেখতে পাচ্ছি না, কত মাঝে মধ্যে আছেন, একদিকে সবাই সাথে উদ্যান কন্যা যারা আছো, উদ্যান কন্যা বরণের দায়িত্বে যারা আছো, মৌ প্রিয়া, মল্লিকা, সুমিত্রা, প্রিয়া একটু আসবে, ভাতৃত্বের বন্ধনে বেঁধে নেবো আমরা শুভেচ্ছা বিনিময় পর্ব, মানুষে মানুষে সেতু বন্ধনের পর্ব। এসব ঘুম ভাঙাইয়ে পৃথিবী হয়নি দেরি আজও, এসব ঘুম করিয়ে জীর্ণতা নতুন করে সাজো, এই সমস্ত বসুন্ধরাকে নতুন করে সাজানোর তাগিদ নিয়ে, নতুন করে সাজানোর অঙ্গীকার নিয়ে জয়কৃষ্ণপুর যুবক লীগের উদ্যান থেকে সর্বময় ঈশ্বরের কাছে আজকে আমাদের প্রার্থনা। তুমি সুন্দর করো আমার জীবন, আমি প্রতিটি ঘরের মতো আবার নতুন হয়ে উঠি। একে একে বরণ হবে, ভাতৃত্বের বন্ধনে বেঁধে নেবো আমরা। উপস্থিত আছে দুই ম্যাচ পরিচালক, উপস্থিত আছে আমন্ত্রিত অতিথি, উপস্থিত আছে স্বর্গীয় গৌরচন্দ্র মোদারের